নেক্সট কামিং টু নাম্বার 9, এটাও দেখুন এখানেও সব কিন্তু সিনোনিম রয়েছে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কোন সেন্সে কথাটা বলা হচ্ছে, সেইভাবেই আপনারা কিন্তু চুজ করবেন। যেমন এখানে কনটেক্সটটা বলেছে আ পারসন হু মেক্স হিজ জার্নি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হচ্ছে যেগুলো আপনারা দেখে আইডেন্টিফাই করবেন যে এই পয়েন্টটাকে আমাকে মাথায় রেখে করতে হবে। মেক্স হিজ জার্নি অন ফুট, পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, পেডেস্ট্রিয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। পেডেস্ট্রিয়ান প্রত্যেকটাই হচ্ছে নাউন, ঠিক আছে, সবকটাই নাউন এবং কোথাও না কোথাও সবকটাই কিন্তু সিনোনিমাস, ওকে। বাট পেডেস্ট্রিয়ান এর জন্য বলবো যে এমন একজন পার্সন যে কিনা কোথাও মানে পায়ে হেঁটে যান রাদার দ্যান ইউজিং আ ভেহিকল এবং ট্রাভেল করেন, ঠিক আছে। তো জার্নি কথাটা ওই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আ পার্সন ওয়াকিং রাদার দ্যান ট্রাভেলিং ইন আ ভেহিকল, ওকে। সো হোয়াট ইউ ক্যান সে ইজ ওয়ান হু ইজ ট্রাভেলিং বাই ওয়াকিং রাদার দ্যান ইউজিং অর গোয়িং অ বলতে পারি ইন আ ভেহিকল, ঠিক আছে, যে গাড়িতে না গিয়ে যিনি পায়ে হেঁটে কোথাও একটা ট্রাভেল করেন বা পৌঁছান, দ্যাট পার্সন ইজ আ পেডেস্ট্রিয়ান। নাও হু ইজ আ ওয়াকার, সামওয়ান হু ওয়াকস, এবং এসপেশালি ফর এক্সারসাইজ অর এনজয়মেন্ট, এটা কিন্তু জার্নি হলো না। যদি ওয়াকার বলি না, ওয়াকারের ব্যাপারটা হচ্ছে ইনিও হেঁটে যাচ্ছেন কোথাও, ইনিও কোথাও হাঁটাহাঁটি করছেন, বাট দুটোর মধ্যে তফাত আছে। কোথায় তফাত আছেন? ইনি কোথাও একটা ট্রাভেল করছেন পায়ে হেঁটে, তাই ওনাকে আমরা পেডেস্ট্রিয়ান বলছি। আর যিনি ওয়াকার আছেন তিনি হাঁটছেন এক্সারসাইজের জন্যে অর ফর এনজয়মেন্ট। সো প্লিজ রিমেম্বার, এটার এটার ব্যাপারটা হচ্ছে ওয়াকার যদি বলি তাহলে ফর এক্সারসাইজ মনে রাখবেন অথবা এনজয়মেন্ট। ওয়ান হু ওয়াকস ফর এনজয়মেন্ট অর এক্সারসাইজ। আর যদি র্যাম্বলার বলি, র্যাম্বলার কথাটার মানে হচ্ছে আগেন যে কিনা একটা গ্রামাঞ্চলে বা একটা কোনো কি বলবো একটা কোনো কান্ট্রি সাইডে প্লেজারের জন্য ঘুরে বেড়ায় নাকি, ঠিক আছে। আ পার্সন অথবা ওয়ান হু walks around a countryside, countryside মানে হচ্ছে rural area, শহরতলি হতে পারে, শহর থেকে বাইরে গ্রামের দিকেও হতে পারে, ঠিক আছে। সো countryside for pleasure, ঠিক আছে, for pleasure that person will be called a rambler. অনেক সময় এরকম group of person, hiker বলে একটা কথা হয়, সেটাও কিন্তু এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হাইকার ইজ অলসো আ সিনোনিমাস ওয়ার্ড ফর দিস, যে যারা হাইক করে, মানে এই যে যারা ইয়ে যায় না, এই যে ট্রিপসে যায়, যে পাহাড় হেঁটে মাউন্টেনিয়ার, মাউন্টেনিয়ার এক্স্যাক্টলি না, এই যে ট্রেকিং এ যারা হয়, ঠিক আছে, ট্রেকার, হাইকার, ঠিক আছে, র্যামলার, এগুলো খুব সমার্থক, সমার্থক, ঠিক আছে। যখন একটা মানে চড়াই এরকম চড়তে হয় তখন ট্রেকিং বলে, হাইকিং বলে, ঠিক আছে। বাট আদারওয়াইজ যদি কেউ এমনি পায়ে হেঁটে ঘুরে বেড়ায় তাকে র্যাম্বলার বলা যেতে পারে, ঠিক আছে। আর ওয়ান্ডারার মানে কি? ওয়ান্ডারার মানে হচ্ছে এমন একজন যে ঘুরে বেড়ায়, মানে ওয়ান হু ট্রাভেলস, ঠিক আছে, এবং ট্রাভেলস এমলেস। সো ভবঘুরেও বলতে পারি, ভবঘুরের অবশ্য বাড়ি থাকে না, ওয়ান্ডারার হচ্ছে যে শখে ঘুরে বেড়ায় জায়গায় জায়গায়। এবং অনেকে এরকম হয়, পিপল হু আর প্যাশনেট অ্যাবাউট ট্রাভেলিং, আমরা যেরকম কোথাও যাই, আমাদের হাতে হয়তো সময় খুব কম, 7 দিনের ছুটিতে আমরা ওর জন্য প্ল্যান ট্যান করে যাই, হোটেল বুক করব, এখানে যাব, ওখানে যাব, একটা আইটেনারি ঠিক করে তারপরে হয়তো বেড়াতে যাবো 2 দিনের জন্য বা 5 দিনের জন্য, এন্ড সো অন। বাট যারা একদম মানে ট্রাভেলার বলতে আমরা যাদের বোঝাই, তারা অত প্ল্যান করেন না, তারা কোনো একটা জায়গায় যাচ্ছেন মানে সেটা এক্সপ্লোর করতে। তো যত সময় আছে সেটা দিয়ে এখানে ওখানে ওখানে, মানে হয়তো এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে গেলেন আর without planning. So somebody who travels aimlessly, travels aimlessly will be a wanderer.
শুধু ট্রাভেলারও বলা যেতে পারে ওয়ান্ডারার, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার, তারপরে কোনটা আসছে, নাম্বার 10? হ্যাঁ, এটা কি হবে নাম্বার? ইয়েস, কোন? ফুড, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড আসানসোল। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ফুড তো আছে, ড্রিঙ্কসও হতে পারে, বাট মেইনলি ফুড, ঠিক আছে? তার মানে হচ্ছে যে মানে এমন একজন ব্যক্তি যে মানে ভালো খাবার, এবং খাবার মানে যে কোনো খাবার না, মানে ভালো খাবার যিনি খেতে ভালোবাসেন আর কি, মানে খাবারের ব্যাপারে যিনি শৌখিন, বা খেতে যিনি খুব ভালোবাসেন, বা অনেক রকম খাবার ট্রাই করতে ভালোবাসেন, সেই পার্সনকে আমরা বলতে পারি আ গুরমে। এবং উচ্চারণটা কি হচ্ছে? গুরমে, এই টিটা উজ্জ্ব, সাইলেন্ট, ঠিক আছে? সো গুরমে। তারপরে নাম্বার 11 কি হবে? আচ্ছা, এইটাও একটু ভালোভাবে পড়বেন, এটাও কিন্তু খুব ভালোভাবে পড়বেন, বিকজ কোয়েশ্চেনটা খুব ট্রিকি। এটা আ ম্যান উইথ অ্যান ইরাশনালি ফিক্সড আইডিয়া, এইটা মনে রাখবেন, অ্যান ইরাশনালি ফিক্সড আইডিয়া, এমন একজন ব্যক্তি যার একটা ইরাশনালি ফিক্সড আইডিয়া আছে। আর যখন অ্যান বলেছে, তার মানে পার্টিকুলার কোনো একটা ব্যাপারের কথা বলছে। এরকম তো হতে পারে না যে কোনো একজন মানুষ সবকিছু ব্যাপারেই, সে যতই তার মানে সমস্যা থাকুক না কেন মানসিকভাবে, যে এরকম তো কেউ হতে পারে না যে পৃথিবী মানে তার কাছে সমস্ত কিছুই ইরাশনাল, এবং সমস্ত কিছুই তার কাছে মানে একদম সব ব্যাপারেই তার একটা ইরাশনালি ফিক্সড আইডিয়া আছে। কিন্তু যখন অ্যান বলেছে, তখন পার্টিকুলার কোন একটা ব্যাপারকে টার্গেট করা হচ্ছে, সেটা মাথায় রাখবেন। না, ইটস নট অপশন এ। না, ম্যানিয়াকও হবে না, অপশন ডি। ইয়েস বাকুড়া, ভেরি গুড, অপশন ডি, ফোবিক। আসানসোল নাকি বাঁকুড়া, কে একটু হাত তুলবেন? হ্যাঁ, বাঁকুড়ার থেকে উত্তর পেয়েছি, দ্যাটস রাইট। সো হচ্ছে আ ফোবিক। এবার বলি কেন বলছি এইটা হবে। দেখুন, ইসেন্ট্রিক কাকে বলা হবে? আ পার্সন অফ আনকনভেনশনাল অ্যান্ড স্ট্রেঞ্জ ভিউজ অর বিহেভিয়ার, তার মানে কাকে বলবো ইসেন্ট্রিক? ওয়ান উইথ আনকনভেনশনাল or strange views or behavior, তার মানে এমন একজন ব্যক্তি যার মানে যার বিহেভিয়ার স্ট্রেঞ্জ অথবা আনকনভেনশনাল। কনভেনশনাল মানে হচ্ছে স্বাভাবিক, মানে অস্বাভাবিক যে বিহেভ করবে, বা যার আইডিয়া বা ধ্যান ধারণা গুলোই একটু অস্বাভাবিক। সো আনকনভেনশনাল ভিউজ অর বিহেভিয়ার যার আছে, দ্যাট পার্সন উইল বি কল্ড অ্যান ইসেন্ট্রিক। আর ম্যানিয়াক কাকে বলবো? ম্যানিয়াক বলবো আ পার্সন এক্সিবিটিং এক্সট্রিম ওয়াইল্ড অর ভায়োলেন্ট বিহেভিয়ার, ঠিক আছে? তার মানে ওয়ান উইথ এক্সট্রিম ওয়াইল্ড অর ভায়োলেন্ট বিহেভিয়ার, বা যে অস্বাভাবিক ব্যাপার ভাবে কোনো একটা ব্যাপারে এক্সাইটেড। মানে সাধারণভাবে হয়তো আমরা কোনো একটা কিছু দেখলাম, দেখে হয়তো আমরা এক্সাইটেড হতে পারি, কিন্তু কেউ যদি অস্বাভাবিক রকমের যদি বিহেভ করতে থাকে, মানে আনকন্ট্রোলেবল এক্সাইটমেন্ট যদি কেউ দেখাতে থাকে কোনো একটা কিছু দেখে, তাহলে বুঝতে পারবে হবে যে দ্যাট পার্সন ইজ, মেবি দ্যাট পার্সন ইজ আ ম্যানিয়ান, ওকে? আচ্ছা, অ্যান্ড হোয়াট ইজ আ ম্যানিকিন? ম্যানিকিন হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা সাইন্টিফিক স্টাডির জন্যে, বা কোনো এরকম ডিসপ্লের জন্যে, জামা কাপড়ের ডিসপ্লের জন্যে একটা মানুষের টর্সোর একটা মডেল টাইপের করা থাকে, তাই না? তার মানে সেটা হচ্ছে আ মডেল অফ হিউম্যান বডি, তাই না? ধরুন জামা কাপড়ের দোকানে যেরকম যেটার উপরে ডিসপ্লে করা থাকে, জামা পরানো থাকে বোঝানোর জন্য যে আচ্ছা ফিটিংটা এরকম হবে, বা ড্রেসটা পরলে এরকম দেখতে লাগবে, সো মডেল হতে পারে। আরেকটাও মানে হতে পারে যে আ পার্সন আ ভেরি স্মল পার্সন, মানে যার হাইট খুবই কম, ঠিক আছে? তাহলে দুটোকেই আমরা দুটো মানেকেই আমরা দেখলাম, দুটোই কিন্তু নাউন,
মডেল অফ হিউম্যান বডিও হতে পারে, আরেকটা একদম ধরনের মিনিং হতে পারে আ ভেরি স্মল পার্সন। বোথ আর দ্য মিনিংস অফ আ ম্যানিকিন, ঠিক আছে? ম্যানিন কুইনও আমরা অনেক সময় বলি, কিন্তু অরিজিনালি কথাটা এসছে ম্যানিকিন থেকে, ঠিক আছে? আর ফোবিক কি? ফোবিক হচ্ছে আ পার্সন উইথ অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ সামথিং, ঠিক আছে? যদি ফোবিক বলি তাহলে হচ্ছে ওয়ান উইথ অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ সামথিং। তো এই যে বললো এটার সাথে কিন্তু ওটা মিললো, ঠিক আছে? ইরেশনাল এবং ফিক্সড, মানে কারুর যদি কোনো ব্যাপারে ফোবিয়া হয় না, কেউ যদি ফোবিক হয় তো এক একজনের এক একটা জিনিসের ফোবিয়া থাকে। কারুর হয়তো স্পাইডারের ভয়, তাকে তার ফোবিয়াটার নাম হচ্ছে অ্যারাকনোফোবিয়া, ঠিক আছে? তো এই এক একজনের এক এক রকম ফোবিয়া থাকে, মানে কারুর হচ্ছে একটা মানে বদ্ধ ঘরের ফোবিয়া থাকে, সেটার নাম হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। তো এরকম বিভিন্ন ফোবিয়া আছে, কিন্তু যারই আছে মানে তার ওই ভয়টা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে এক নম্বর, এবং তার ভয়টার কিন্তু কোনো র্যাশনালিটি নেই, কিন্তু তার মনে হচ্ছে, এবং সেটা সমস্যাটা সেই ব্যক্তিটির। এবং অবশ্যই এটা খুব চিন্তার বিষয় যে সে বানিয়ে বলছে না, কিন্তু তার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, কিন্তু র্যাশনালি সে সেটাকে জাস্টিফাই করতে পারবে না, বা র্যাশনালি সেটার কোনো জাস্টিফিকেশন নেই। যে একটা টিকটিকি দেখে যদি কারোর ভয় লাগে, একটা লিজার্ড, তাহলে সেটা হয়তো দূরে বসে আছে কোনো একটা দেয়ালে, কোনোভাবেই সেটা হার্ম করতে পারবে না, কিন্তু ওটাকে দেখে কেউ হয়তো প্যানিক বা অ্যাংজাইটিতে মানে একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে, এবং সেটা একটা ফিক্সড এবং ইরেশনাল কাইন্ড অফ আ ফিয়ার, যেটা মানে কোনোভাবেই তাকে কনসোল করা যাবে না, বোঝানো যাবে না যে ওটা কিছু করবে না, ওই জিনিসটা ও দেয়ালে বসে আছে, ও এসে অ্যাটাক করবে না, কিন্তু ওনার ওইটা দেখে হয়তো মারাত্মক কষ্ট হবে, ঠিক আছে? সো ফর সাম পিপল ইটস আ ভেরি পেইনফুল কাইন্ড অফ আ থিং টু লিভ উইথ, বাট ইয়েস অফ কোর্স দিজ আর ফোবিয়াস, অ্যান্ড দোজ হু আর ফোবিক হ্যাভ হোয়াট দে আর পিপল হু হ্যাভ এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ সামথিং, ঠিক আছে? এবং যেটাকে চেঞ্জ করা যায় না, দ্যাটস ওয়াই বলেছে ফিক্সড আইডিয়া, ঠিক আছে? সো দ্যাট পার্সন উইল বি আ ফোবিক। নেক্সট নাম্বার 12, এটাও একটু অন্য ধরনের, আপনারা একটু ভাবনা চিন্তা করে মানে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে পুরো ব্যাপারটা ভালো করে পড়বেন। কি বলেছে? আ ম্যান ইন চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস, ঠিক আছে? তাকে কি বলা হবে? অপশন ডি, অ্যাবসলিউটলি কারেক্ট। অপশন ডি, হাজবেন্ড ম্যান, ঠিক আছে? এইগুলোর সাথে বাকিগুলোর সাথে তাও আপনারা পরিচিত হতে পারে, এটা একটু ডিফারেন্ট টার্ম, আমি বুঝিয়ে দিই কেন। প্লাউম্যান মানে কি? প্লাউ মানে হচ্ছে চাষ করা, ঠিক আছে? কালটিভেট করা। সো ওয়ান হু প্লাউজ ইজ আ প্লাউম্যান, তার মানে ফার্মার, তার মানে এইটা আর এইটা এক। ওয়ান হু কালটিভেটস, ওয়ান হু প্লাউজ ইজ আ ফার্মার অর আ প্লাউম্যান, দুটোই একদম সমার্থক, ঠিক আছে? তাই আমি লিখছি না, ওকে? কালটিভেটারও বলা যেতে পারে, ঠিক আছে? সো কালটিভেটার প্লাউম্যানও হতে পারে, কালটিভেটার ফার্মার হতে পারে, সেম থিং। এবার এইটা যেটা বলেছে, স্পেলিংটা লক্ষ্য করুন, এইটা হচ্ছে ফার্ম, এফ এ আর এম, আর এটা কি বলা আছে, এফ আই আর এম। স্পেলিং দেখে কখনো গন্ডগোল করে ফেলবেন না, ঠিক আছে? এই ফার্ম একটা ফার্ম, এই ফার্ম আরেকটা ফার্ম, উচ্চারণেও তফাৎ আছে, কিন্তু এটা হচ্ছে ফার্ম আর এটা হচ্ছে ফার্ম। আর এটা অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে। যদি অ্যাডজেক্টিভ ধরি, ফার্ম কথাটার মানে কি? মানে হচ্ছে শক্ত, ঠিক আছে? ফার্ম গ্রিপ, শি হেল্ড মাই হ্যান্ড উইথ আ ফার্ম গ্রিপ, তো সে আমার হাতটা শক্ত করে ধরল, ঠিক আছে? তো সেইটা হচ্ছে ফার্ম অ্যাডজেক্টিভ। আর যদি ফার্ম ফার্ম বলি, তার মানে সেটা কি হবে? ফার্ম হচ্ছে, যদি ফার্ম বলি, আমি আলাদা করে শুধু ফার্ম কথাটাই বলছি, একটা অ্যান অ্যাসোসিয়েশন
और पार्टनरशिप ऑफ बिजनेस, ठीक है, फॉर कैरिंग बिजनेस बोलते पड़ी और ऑफ बिजनेस बोलते पड़ी, फॉर कैरिंग बिजनेस बोल ले ही भलो है बेटा, तो मुझे दी फॉर कैरिंग बिजनेस, दैट इज अ फर्म। सो আমরা কি কি ফার্ম পাই, আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম পাই, সিএ ফার্ম পাই, তাই না, আমরা লিগাল ফার্ম পাই, ল ফার্ম পাই, সেখানে সব ধরনের লিগাল জিনিস নিয়ে কাজকর্ম হয়, তাই না, সলিসিটার ফার্ম, ল ফার্ম, সিএ ফার্ম, এই সবগুলো হচ্ছে ফার্ম। ওকে, সো সেই ফার্মের যদি কেউ ম্যানেজার হয় তাহলে তাকে ফার্ম ম্যানেজার বলা যেতে পারে, যে একটা ওরকম ফার্মের ম্যানেজার, ঠিক আছে, সিএ ফার্ম, সলিসিটার ফার্ম, ওকে, সেই ফার্মের ম্যানেজার, এটার সাথে ওই ফার্মের কোনো কানেকশন নেই কিন্তু, ওকে, সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেলিংস। আর এটা কেন হবে, যদিও এই যে ওয়ার্ডটা হাজব্যান্ড ম্যান, এইটা খুব ওল্ড একটা কনসেপ্ট থেকে এসছে, ঠিক আছে, সেটা আমি বলছি, বাট রিলেট করার জন্যে আপনারা কোন জায়গাটাকে ধরবেন বলুন তো, অ্যানিমাল হাজব্যান্ডরি, শুনেছেন তো এটা, অ্যানিমাল হাজব্যান্ডরি, টার্গেট দ্যাট ওয়ার্ড, ঠিক আছে, যে হাজব্যান্ড মানে এই ক্ষেত্রে স্বামী বোঝাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের হাজব্যান্ড না, কিন্তু এইটা হচ্ছে ওই অ্যানিমাল হাজব্যান্ডরি থেকে হাজব্যান্ড ম্যানটা এসছে, ওকে, মানে পশু প্রতিপালন করা বা তাদেরকে দেখাশোনা করো, ফার্মিং এর সাথে সাথে অ্যানিমাল হাজব্যান্ডরিটাও তো ওরকম একটা অ্যাসোসিয়েটেড একটা কাজ না, তো এই যে কনসেপ্টটা এসছে, এবার বলি, এটা হচ্ছে আর্লি মিডল এজেস এ বা মডার্ন আমাদের যে সরি আর্লি মিডল এজেস এ এবং আর্লি মডার্ন এরাতেও, হ্যাঁ, ইউরোপে বা ইংল্যান্ড ওইসব জায়গাতে যেই সব ব্যক্তিরা একটা ছোট প্রপার্টির মালিক হতো, ঠিক আছে, যেই সব ব্যক্তিরা ওই সময় মানে খুব আর্লি এজে, আর্লি মিডল এজ বা আর্লি মডার্ন এজে যারা, এবং পার্টিকুলারলি ইন প্লেসেস লাইক ইউরোপ এন্ড অল, যখন মানে ওই সব জায়গাতে আর কি, মানে এখন যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি বলে পরিচিত, বাট ওই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে যারা কোনো একটা স্মল ল্যান্ডের ওনার হতো, এবং সেখানে যখন তারা চাষের কাজও করতেন আবার পশু প্রতিপালন করতেন, তো সেরকম ব্যক্তি যে এই দুটো ধরনের কাজই করতেন, নিজের একটা নিজস্ব একটা ছোট্ট প্রপার্টি নিয়ে, সেই রকম একটা পার্সনকে বলা হতো আ হাজব্যান্ডস ম্যান, ওকে, সো আ পার্সন, ওকে, হু ইজ আ স্মল ল্যান্ড ওনার, স্মল ল্যান্ড ওনার associated with farming and animal husbandry, jodio eta modern yete khub ekta shona jay na, ebong utpatti ta apnaderke bollam je middle ages e ebong early modern era te etar history ta er historical yeta bojha jay, mane oi dhoroner oi manusder ke যেই টার্মটা দিয়ে আইডেন্টিফাই করা হয়, দ্যাট ইজ আ হাজব্যান্ড ম্যান, ওকে। আচ্ছা, তারপরে নাম্বার 13টা ইজ ভেরি ইজি, কি হবে, উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস, এই ধরনের একটা কথা কেমন মানুষ বলবেন, কেমন মানুষ বলবেন, অপশন ডি, বাকুরা বলছেন অপশন ডি, আর আসানসোল কি বলছেন, মানে এমন একজন ব্যক্তি যে কিনা ইগোর দ্বারা চালিত, ঠিক আছে, ইগো ইগোইস্ট বলতে আমরা কাকে বোঝাই, আ পার্সন হু ইজ প্রি অকুপাইড উইথ হিমসেলফ, মানে আমি সর্বজ্ঞানী, আমি সর্বজ্ঞ, আমি সব জানি, এবং আমি সব থেকে সুপিরিয়ার, এবং আমি যেটা বলবো সবাইকে সেটা মানতে হবে, মানে সেলফিশ পারসন, সেলফ সেন্টার্ড পারসন ইজ অ্যান ইগোইস্ট, ওকে, আ পারসন হু ইজ, আরেকটা সমার্থক শব্দ হচ্ছে
সেলফ সেন্টার্ড, মানে যে নিজেকে ছাড়া অন্য কেউ কিছু করতে পারে সেইটা ভাবতেই পারে না। সো দ্যাট পার্সন ইজ অ্যান ইগোয়েস্ট, ওয়ান পার্সন হু ইজ প্রি অকুপাইড উইথ ওয়ান সেলফ, মানে নিজেকে নিয়ে অলওয়েজ প্রি অকুপাইড, দ্যাট পার্সন ইজ অ্যান ইগোয়েস্ট। তো এটা মিলে যাচ্ছে, সেরকম ব্যক্তি তো এই কথাটা বলবে না। তো যদি তিনি নিজের মতন আরো কয়েকজনকে সঙ্গে পেলেন এবং তারা কি বললেন, উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস, তো সেটা উইল বি আ ডায়ালগ কামিং ফ্রম ওয়ান অর মোর পিপল হু আর ইগোয়িস্টস। ওকে, হু ইজ আ প্যাসিফিস্ট, প্যাসিফিস্ট হচ্ছে পিস মেকার। আরেকটা মানে বলে দিচ্ছি, পিস মেকার মানে যে শান্তি চায় বা শান্তি বজায় রাখতে পারে বা এমন কাজ করে যাতে শান্তি বজায় থাকে, ঠিক আছে, যে যুদ্ধ বিরোধী, যে দ্বন্দ্ব বিরোধী এবং যে শান্তি স্থাপন করতে পারে, মানে ওয়ান হু প্যাসিফাইজ ইজ আ প্যাসিফিস্ট। প্যাসিফাই করা মানে ঠান্ডা করা কোনো কিছু সিচুয়েশনকে, একটা উত্তপ্ত সিচুয়েশনকে ঠান্ডা করা, কেউ রেগে আছে তাকে ঠান্ডা করা ইজ সামথিং প্যাসিফাইড। যখন কোনো বাচ্চাও কাঁদে না, খুব কাঁদছে, খুব অসুবিধা হচ্ছে, অনেক সময় ছোট বাচ্চারা এক্সপ্রেস করতে পারে না, তখন আমরা কি বলি যে ট্রাই টু প্যাসিফাই দ্য বেবি, মানে তাকে শান্ত করার চেষ্টা করো। তো যে কোনো সিচুয়েশনকে যিনি শান্ত করার মতন ক্যাপাবিলিটি রাখেন, দ্যাট পার্সন ইজ আ প্যাসিফিস্ট। অ্যান্ড হু ইজ অ্যান অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট হচ্ছে একদম উল্টো, একদম উল্টো, মানে যে কি চাইবে, যে চাইবে যে অ্যানার্কি থাকে, তার মানে ওয়ান হু প্রমোটস anarchy. আর অ্যানার্কি মানে কি, অ্যানার্কি মানে হচ্ছে ল্যাসনেস, এইটার মানে আবার আমি আলাদাভাবে লিখছি, ল্যাসনেস অর কি বলা যেতে পারে, অর বলতে পারি অ্যান অ্যাবসেন্স অফ অথরিটি, অ্যান অ্যাবসেন্স অফ অথরিটি, তার মানে কোনো কন্ট্রোল থাকবে না, কোনো কোনো শাসন থাকবে না, তার মানে শাসন মুক্ত কোনো একটা, যদি কেউ কোনো একটা গভর্নমেন্ট চায় বা কোনো একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনকে চায়, তাহলে বুঝতে পার হবে যে তারা যেটা চাইছে, তারা চাইছে অ্যানার্কি রেইন করুক। সো দোজ পিপল হু প্রমোট অ্যানার্কি আর অ্যানার্কিস্ট। অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যানার্কি, ইজ আ স্টেট অফ ল্যাসনেস, যেখানে কোনো নিয়ম কানুন কোনো কিছু থাকবে না, কোনো শাসন থাকবে না, কোনো চালনা করার জন্যে, কন্ট্রোল করার জন্যে, অপারেট করার জন্যে কেউ থাকবে না। তার মানে কি, ইন আ ওয়ে যেখানে যে ইচ্ছা যা ইচ্ছা করতে পারে। সো অ্যানার্কি ইজ নট আ গুড থিং, ওকে, অ্যানার্কি ইজ নট আ গুড থিং। ভাবুন কোথাও যদি অ্যাডমিনিস্ট্রেশন উঠে যায় কোনো জায়গার থেকে, তাহলে কি হবে, যে যা পারবে তাই করবে, কোনো গভর্নমেন্টস থাকবে না, কোনো কোনো একটা কন্ট্রোল ফ্যাক্টর থাকবে না, তো যে যেমন ভাবে যেটা করতে চাইবে সেটাই তো করবে, তো ক্রাইম বেড়ে যাবে সোসাইটিতে, ট্রাবলস বেড়ে যাবে মানুষের জীবনে, এবং সব একদম পুরো পুরো সব শেষ হয়ে যাবে, আলটিমেট ধ্বংস হয়ে যাবে সব। সো অ্যানার্কি ইজ, যদি কেউ প্যাসিফিস্ট হয়, তার স্টার্ক অপোজিট যদি কারোর চরিত্র থাকে, দ্যাট পার্সন উইল বি অ্যান অ্যানার্কিস্ট। অ্যান্ড হু ইজ আ শোভিনিস্ট, শোভিনিস্ট মানে হচ্ছে যে এমন ব্যক্তি যার মানে মানে কি বলবো, যার একটা অ্যাগ্রেসিভ বা একটা এক্সাজারেটেড থাকবে, কি বলে, আইডিয়া থাকবে অ্যাবাউট প্যাট্রিয়টিজম, ঠিক আছে। প্যাট্রিয়টিজম মানে তো দেশভক্তি আমরা দেখেছি, কিন্তু এই ক্ষেত্রে প্যাট্রিয়টিজম মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার আইডিয়ার দ্বারা কেউ যদি অসম্ভব রকমের ওভারপাওয়ার্ড হয়ে যায় আর, এবং সেইটা সেই আইডিয়াটা রক্ষা করার জন্য বা সেই আইডিয়াটা প্রমোট করার জন্য কুড গো টু এনি লেংথ, মানে ভায়োলেন্স করতে পারে এবং এক্সট্রিম মেজার্স ইয়ে করতে পারে, এবং অন্যদেরকেও সেইটা মানানোর জন্য বা অন্যদেরকেও বাধ্য করতে পারে ওইটা বোঝানোর জন্য, এবং ফর দ্যাট হি উইল টেক ব্যাড মেজার্স, ওকে। সো সেটাও হতে পারে শোভিনিস্ট। আর আরেকটা শোভিনিস্টের যেটা জেনারেল মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সেটা হচ্ছে যে অপোজিট সেক্সকে নিজের থেকে ইনফিরিয়ার মনে করে যারা,
বা তাদের উপরে নিজেদের সুপিরিয়রিটিটা চাপিয়ে দিতে চায় যারা, তাদেরকেও শভিনিস্ট বলা হয়, ঠিক আছে? সো সেটাও আরেকটা মানে হচ্ছে অশভিনিস্ট। এবং প্রত্যেকটা কিন্তু নাউন, দেখুন, ইগোইস্ট, অ্যানার্কিস্ট, প্যাসিফিস্ট, শভিনিস্ট, অল দিজ আর নাউন্স, মানে কোনো না কোনো পার্সনকে এগুলো ডেপিক্ট করছে। নেক্সট, কামিং টু দ্য নেক্সট ওয়ান, 14টা কি হবে? এটা তো খুব ইজি, ম্যানিকিউরিস্ট, আগেন টকিং অ্যাবাউট আ পার্সন, তিনি কি করবেন? What will a manicurist do? See nails. See nails. Absolutely correct. So if you go to a salon or a beauty parlor, okay, so jara oikhane nails ke thik kore, nails ke ki bolbo, beautification of nails ba nails ke ki rokom maintain kora hoy, to sei rokom dhoroner jara korben, care korben nails er, taderke bola hobe manicurist. ওকে, তারপরে নাম্বার 15 কি আছে? স্পেশালিস্ট হু হ্যাজ প্রবলেমস ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস। ইয়েস আসানসোল, ইয়েস বি না সি, বুঝতে পারছি না, টু না থ্রি? টু, ভেরি গুড, অস্টিওপ্যাথ। যেমন আমাদের হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, সেরকম অস্টিওপ্যাথ, তার মানে একটা স্পেশাল কাইন্ড অফ ট্রিটমেন্ট যারা ফলো করেন, ঠিক আছে, তারা হচ্ছেন অস্টিওপ্যাথ। এবং যেই ট্রিটমেন্টটা ইজ টু মানে টেক কেয়ার অফ দ্য বোনস ইন দ্য বডি, এবং শুধু বোনস না, জয়েন্ট, এই যে আমাদের শরীরে যে জয়েন্ট গুলো আছে বা বোনস গুলো আছে, সেইগুলোকে মানে টেক কেয়ার করে, যেই সেইটার রিলেটেড যদি কোনো প্রবলেম হলো ইত্যাদি, সেইটাকে টেক কেয়ার করার যে থেরাপিটা যারা করেন, তাদেরকে বলা হয় অস্টিওপ্যাথ। ওকে, এই অস্টিও কথাটা হচ্ছে হাড় সংক্রান্ত, মানে আমাদের শরীরে যে অস্থি, হাড়, সেগুলো সংক্রান্ত হচ্ছে অস্টিও কথাটা। ওকে, মানে দেখবেন অস্টিওপোরোসিস, হাড়ের এক ধরনের অসুখ, যেটা ডিজেনারেশন অফ বোনস হয়, তাই না? সো অস্টিও কথাটা যখনই দেখবেন, ইট ইজ টু ডু উইথ বোনস ইন আওয়ার বডি। আচ্ছা, হু ইজ আ অর্থোডন্টিস্ট? ভেরি ইজি, অর্থো, ইয়েস, ডেন্টিস্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, ডেন্টিস্ট, আ ডেন্টিস্ট ইজ আ অর্থোডন্টিস্ট, একই কিন্তু দুটো। আর হু ইজ আ পডিয়াট্রিস্ট? পডিয়াট্রিস্ট জানেন কেউ? পডিয়াট্রিস্ট হচ্ছে a person who treats, likhte pari, one who treats ailments of the feet and lower legs, tar mane shorirer ekdom nicher ongsho, tar mane pa, mane feet are lower part of the legs related jodi kono somoshya hoy, সেই এলিমেন্টস গুলোকে যিনি ট্রিট করবেন, দ্যাট পারসন উইল বি কল্ড আ পডিয়াট্রিস্ট, ঠিক আছে? এন্ড হু ইজ অ্যান অঙ্কোলজিস্ট? অঙ্কোলজিস্ট ইজ সামওয়ান হু ট্রিটস পেশেন্টস অফ ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার বা কারোর শরীরে যদি কোনো টিউমার ইত্যাদি হয়, বিকজ দোজ থিংস আর আউটগ্রোথ, ইউ নো, উইচ আর ইউজুয়ালি মানে নট সাপোজ টু বি ইন সামবডিজ বডি, কিন্তু যদি কোনো একটা আউটগ্রোথ বা কিছু হয়, সো কখনো কখনো এরকমও হয় যে সেই আউটগ্রোথটা কুড টার্ন ইন টু আ ক্যান্সারাস থিং আর কি, ঠিক আছে? সো সেটার জন্য অনকোলজিস্টই দেখেন। সো পারসন হু ট্রিটস পেশেন্টস অফ ক্যান্সার উইল বি অ্যান অনকোলজিস্ট। তারপরেটাও খুব সোজা, কি হবে? অর্থোপেডি, বোনস, অ্যাবসলিউটলি কারেক্ট, আমি ইচ্ছে করে এই দুটো দিয়েছি, লাংস না, লাংস না, নট লাংস, বোনস। দেখুন অর্থ কথাটা আবার এসছে, অর্থ, আচ্ছা ওখানে অস্টিও ছিল, এখানে অর্থ এসছে, অর্থোপেডিস্ট বা অর্থোপেডিকও বলা হয় অনেক সময়, অর্থোপেডিস্ট ইজ সামওয়ান হু টেকস কেয়ার অফ দ্য বোনস, মানে আমরা বাংলাতে বলি না যে হাড়ের কোনো সমস্যা হলে আমরা যেই ডাক্তারের কাছে যাই, তিনি হচ্ছেন
ওই অস্থি বিশেষর্গ বা অর্থোপেডিস্ট, ওকে। বাকিগুলো আমি বলছি না, বিকজ বাকিগুলো অন্য যে কোয়েশ্চেন গুলো আছে তার সাথে রিলেটেড, তো আমি এক্ষুনি বললাম না, এক্সপ্লেন করলাম না, ওকে। আচ্ছা।